আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপিটা খুবই টেস্টি আর হেলদি এটা আপনি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন আর এর মধ্যে তেলও আমি বেশি ইউজ করিনি তো এটা কত ভালো হয়েছে আপনি না বানালে বুঝতে পারবেন না কেননা এর মধ্যে না তো আটা ইউজ করেছি না সুজি ইউজ করেছি না চিঁড়ে ইউজ করেছি তো এটা খুব সহজভাবে আমি তৈরি করেছি তো এটা কিভাবে তৈরি করেছি সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এখানে আমি কড়াই নিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এক চামচের মতন এক দেড় চামচের মতন দিয়েছি আর এর মধ্যে জিরা দিয়েছি আপনি যে কোনো তড়কা আপনার পছন্দ হয় সেটা দিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম কম বেশি আপনি করতে পারেন এটা একটু ভেজে নেব আমি এটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক চোথা চামচ ধনিয়া গুঁড়ো একটু হলুদ দিয়েছি আর এক চোথা চামচের মতন লঙ্কা গুঁড়ো তো এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন এখনই দিয়ে দিচ্ছি আপনি পরেও দিতে পারেন এটা একটু ভেজে নেব আর আঁচটা আমি একদম লো করে রেখেছি নাহলে কী হবে মশলাটা পুড়ে যাবে এরপর এখানে নিয়েছি আমি ফুলকপি কদ্দুকচ করে নিয়েছি গাজর নিয়েছি কুচু কুচু কেটেছি আর মটরশুটি নিয়েছি আপনি আরও যে কোনো ভেজিটেবল এর মধ্যে ইউজ করতে পারেন তো এটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে এটা ভালো করে এর মধ্যে মিক্স করে নেব আর আমি যে ফুলকপি আছে সেটা আমি কুচি করে দিয়েছি কদুকস করে নিয়েছিলাম এর মধ্যে আদা পেস্ট দিয়েছি এটা আগে দিতে ভুলে গেলাম প্রথমে আপনি দিয়ে দেবেন তো এটা আমি পরে এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি আর যদি আপনার পেঁয়াজ লসুন ভালো লাগে তো ওটা দিতে পারেন আমি দিইনি আমি একদম নিরামিষ করছি এটা ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর এটাকে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আর আঁচটা আমি মিডিয়াম রেখেছিলাম যখন মশলা দিয়েছিলাম তখন আঁচটা লো করে দিয়েছি তারপর আবার মিডিয়াম করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি নিয়েছি রাঙা আলু এক টুকরো নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে কি হবে এটা ভালো করে বাইন্ডিং হয়ে যাবে মিক্স হয়ে যাবে তাহলে পুর দিতে সুবিধা হয় তো রাঙা আলু দিয়েছি এক টুকরো এর মধ্যে আর এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি এবারে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে নেব এরপর এখানে আমি এছি রাঙা আলু এই সব সিদ্ধ করে নিয়েছিলাম আগেই আমি আর দেখতে পাচ্ছেন শুকনো আছে বেশি যেন ভিজা ভিজা থাকে না তো এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এর মধ্যে এবারে আমি দেব ময়দা দিচ্ছি দু চামচের মতন আপনি এখানে এক চামচ চাল গুঁড়ো দিতে পারেন আর এক চামচ আটা বা ময়দা দিতে পারেন বা আপনি পুরো আটাই দিতে পারেন দু চামচ কিন্তু বেশি দেবেন না বেশি দিলে কি হবে ওটা আটার ফ্লেভারিটাই মুখে আসবে রঙা আলুটা আসবে না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন আর এটাকে ভালো করে আমি মেখে নেবো এর মধ্যে জল একদম ইউজ করবেন না একদম শুকনো শুকনোই আপনাকে এভাবে মেখে নিতে হবে এখানে ভালো করে এটা মেখে নিয়েছি এই দেখুন আর ডোটা এটা অনেকই সফট আছে কেননা এটা আলু দিয়ে আমি ডোটা তৈরি করেছি আর দু চামচের মতন মেদা দিয়েছি তো সেজন্য অনেকই সফট আছে এর মধ্যে একটু আমি তেল লাগিয়ে নেবো হাতে আর এটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দিয়ে আর এটাকে এইভাবে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো তাহলে আটার যেন রঙা আলুটা ভালো করে মিক্স হয়ে যায় তো এটা এইভাবে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে এখানে পাঁচ মিনিট হয়ে গেছিলো আবার আমি আটাটা নিয়ে এই যেমনি মাখা হয় ওটা ভালো করে এক দু মিনিট মেখে নিচ্ছি তাহলে একদম স্মুথ হয়ে যাবে এটা আর এই দেখুন এটা মেখে নিয়েছি আমি ভালো করে এরপর এর আমি ছোট ছোট বল তৈরি করব। আপনি এটা বড়ও নিতে পারেন যদি আপনি বড়ো বানাবেন তো বড়ো নেবেন আমি ছোট ছোট বেশি বড় বানাবো না তো এভাবে আমি এটা সাইড দিকে চিপে দেবো সাইড সাইড দিকে চিপবেন মাঝখানে চিপবেন না আর যদি আপনার অসুবিধা হচ্ছে তো হাতে একটু চাল গুঁড়ো ময়দা ময়দা নেবেন না চাল গুঁড়ো নেবেন কেন ময়দা নিলে ওটা চিপকাবেই তো চাল গুঁড়ো নিয়ে একটু হাত দিয়ে চিপে চিপে আপনি করতে পারেন এরপর এর মধ্যে আমি এই পুরটা ভরে দিয়েছি এভাবে করে আর সাইড দিকে ভালো করে এভাবে চিপে দিতে হবে এই দেখুন আর এটা অনেকই সফট আছে বেশি জোরে করলেই ফেটে যাবে তো সেজন্য খুব আস্তে করে হালকা হাত দিয়ে এটাকে আপনাকে এভাবে তৈরি করতে হবে এটা এভাবে আমি চ্যাপটা করে দিচ্ছি চিপে দিচ্ছি হাত দিয়ে এই দেখুন একদম স্মুথ হয়ে যাবে আবার আমি দেখাচ্ছি আর আবার বলছি এই যদি আপনার অসুবিধা হচ্ছে তো হাতে একটু গুঁড়ো চাল গুঁড়ো নিয়ে আপনি সাইড থেকে ওটা চিপে দেবেন তাহলে ওটা ভালো করে আপনি করতে পারবেন এরপর এর মধ্যে আবার এইভাবে এই তরকারিটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কি আপনি কম বেশি করতে পারেন এভাবে সাইড থেকে হালকা হালকা করে চিপে দিতে হবে এই দেখুন এভাবে বন্ধ করে দিতে হবে আর গোল করলে এটা একদম স্মুথ হয়ে যাবে এই দেখুন অনেক স্মুথ হয়ে গেছে হাত দিয়ে হালকা হাত দিয়ে এবার প্রেসার দিয়ে এটাকে চিপে দিতে হবে এটা এইভাবে আমি সবগুলো তৈরি করব এখানে আমি তৈরি করে নিয়েছি আর এই দেখুন কত ভালো হয়েছে তো এইভাবে আপনি এগুলোকে তৈরি করতে পারেন আর এটা আপনি ডিপ ফ্রাইও করতে পারেন আর নর্মাল যেমনি আমি করেছি অল্প তেল দিয়ে ওটাও করতে পারেন তো আপনার ইচ্ছা মতন আপনি এটা তৈরি করতে পারেন তো এখানে আমি প্যান নিয়েছি একটু বড়ো নিয়েছি একবারেই সব হয়ে যাবে সেই জন্য নিলাম তো এখানে দু চামচের মতন তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এটাকে ভালো করে আমি চারদিকে লাগিয়ে দেবো এভাবে এই দেখুন এভাবে আমি লাগিয়ে দিয়েছি চারদিকে এরপর এর মধ্যে আমি দেব জিরা আর আপনি এখানে সর্ষেও দিতে পারেন আপনার ইচ্ছা মতন আমি এখানে জিরা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প একদম লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য এটা একদম অপশনাল নাও দিতে পারেন আপনি আর এখানে জিরাও নাও দিতে পারেন তেল দিয়েই আপনি এটাকে এভাবে করতে পারেন তো এর মধ্যে আর আঁচটা এই সময় আমি মিডিয়াম রেখেছি বেশি হাই করিনি মিডিয়ামে আছে এভাবে আমি এগুলোকে দিয়ে দেব তো একটা বড় প্যানে থাকলে খুবই ভালো ছোট থাকলে তাহলে আপনাকে বারবার ওটার মধ্যে তেল দিতে হবে তো বেশি তেল নষ্ট হবে মানে বেশি তেল ইউজ হয়ে যাবে তো একসঙ্গে করে দিলে ওটা তাহলে দু চামচ তেলের মধ্যেই আপনার হয়ে যাবে তো এইভাবে আমি করেছি এটা দু মিনিট একদিকে রেখেছিলাম আবার এটা পাল্টি করে দিয়েছি এইভাবে করে হালকা করে করতে হবে নালে কি হবে এই এই দেখুন এর দাগটা পড়ে গেছে তো সেটা খুব সাবধানে আপনাকে পাল্টি করতে হবে খুবই নরম আছে কিন্তু দুদিকে ভালো করে হয়ে গেলে তারপর আর এটা নরম থাকবে না তারপর ভালো করে হয়ে যাবে তো হালকা হাত দিয়ে আপনাকে এইভাবে পাল্টি করতে হবে আর মাঝখানে ফ্লেমটা বেশি থাকে সেজন্য বেশি লেগে যায় মানে তাড়াতাড়ি ওখানে হয়ে যায় তো এইভাবে আমি সব পাল্টি করে দিয়েছি দেখতে পাচ্ছেন হালকা হাত দিয়ে করবেন তারপরে যখন দুদিকে ভালো করে হয়ে যাবে তারপর আর এটা ওটা নরম থাকবে না তাহলে আপনি খুব সহজভাবে ওটা পাল্টি করতে পারবেন এই দেখুন এখন খুব সহজভাবে এটা পাল্টি করতে পারছি আর এটা দুদিকে আমি ভা দু মিনিট করে ভেজে নিয়েছি আর আপনি যদি আরও ক্রিস্পি করতে চান তো আরোক্ষণ রাখতে পারেন তো আমি এটা নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে খেতেও খুবই টেস্টি একটু একটু মিষ্টি আছে ঝাল আছে নুনতা আছে খুবই ভালো লাগবে খেতে তো একবার এটা অবশ্যই তৈরি করে দেখবেন আর খুবই হেলদি আছে ভেজিটেবল আছে এর মধ্যে বেশি জিনিস ইউজ করা হয়নি তো এইভাবে আপনি এটা তৈরি করতে পারবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন